একটা উপন্যাসের নাম হাজার বছর ধরে কেন হলো, অন্য নামই বা কেন দিলেন না লেখক? উপন্যাসের শেষ দুটি বাক্যের গভীরতা স্তব্ধ হয়ে যেতে হয়। রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত, এই দুটি বাক্যই বলে দেয় সমগ্র উপন্যাস কি বলতে চেয়েছে। মানবজীবন সর্বদা বহমান, কোনো কিছুতেই এটা থেমে থাকে না। মন্তু মিয়া কিংবা টুনি বিবি, অন্যদিকে মকবুল, কেউই পারে না তার ইচ্ছা প্রকাশ করতে কিংবা বাস্তবায়ন করতে। মনের অব্যক্ত কথাগুলো উপন্যাসের প্রতিটি পাতায় পাতায় অদৃশ্য জলকণা ঝরিয়ে যায় অবিরত। তবু থেমে থাকে না হাসি, আনন্দ। হিরণের বিয়েতে আশেপাশের দশ বাড়িতে বয়ে যায় আনন্দের ফোয়ারা। এর মাঝেও ঘটে যাচ্ছে অনেক লুকোচুরি। মন্তু মিয়ার সাথে আম্বিয়াকে নিয়ে ঠাট্টা করাটা টুনি বিবির সয় না, আবার সে প্রকাশ্যে বলতেও পারে না। আবার আম্বিয়ার সাথে মন্তু মিয়ার বিয়া নিয়ে কথা চলছে, আর টুনি বিবি মনের কষ্ট চাপা রেখে খিলখিল করে হেসে ওঠে। মন্তু মিয়াই বা কি করবে, মানুষের চাপা কষ্টগুলো সবসময় গভীর গহীনে চাপা পড়ে থাকে। টুনি বিবিরা কখনো তাদের ইচ্ছার কথা বলতে পারে না, তারা সারা জীবন অন্যের ইচ্ছা অনিচ্ছার কাছে পরাধীন। জহির রায়হানের কলমের প্রতিটি আঁচড়ে ফুটে উঠেছে এই দেশের গ্রামীণ সমাজের কঠিন বাস্তবতা। টুনি বিবি আবার তার স্বার্থের জন্য মকবুল এর সাথে দারুণ ডিপ্লোমেসি দেখিয়ে বড় দুই বউকে দৃশ্যপট থেকে বিদায় করিয়ে দেয়। তাতেও কি তার অব্যক্ত ইচ্ছা আকাঙ্ক্ষার সাফলাফুল প্রস্ফুটিত হয়? শেষ পর্যন্ত টুনি বিবিরা টুনি বিবিই থেকে যায়। মকবুলের মৃত্যু সবার জীবনে নানানভাবে প্রভাব রেখে যায়। তবে মানব জীবন সর্বদা গতিশীল, কারো মৃত্যুতে এটা থেমে যায় না বা থেমে থাকে না। বিধবার সাদা কাপড়ে টুনি বিবি জড়িয়ে যায়, কিন্তু তার ইচ্ছার কোনো গতি হয় না। মন্তু মিয়ার অব্যক্ত ইচ্ছা যেদিন নদীর জলের সাথে সাথে উপসে পড়ে, সেদিন আর টুনি বিবি তার নিজের কাছেই নেই। টুনি বিবির বলা প্রতিটা শব্দ এখনো হাতুড়ির বাড়ির মতো আঘাত করে যায়। তা আর হয় না মিয়া, আর হয় না। তবুও সকাল গড়িয়ে দুপুর, দুপুর শেষে বিকাল, আর সূর্যের সাথে পাল্লা দিয়ে নেমে আসে সাঁঝের বুড়ি। গড়িয়ে গড়িয়ে রাত প্রহর হয়, কেটে যায় রজনী, হাজার বছরের এই রাত। হাজার বছর ধরে প্রখ্যাত বাংলা সাহিত্যিক, ঐপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। 1964 সালে এই উপন্যাসটির জন্য তিনি আদমজী পুরস্কারে সম্মানিত হন। এটি তিনি উৎসর্গ করেছিলেন অগ্রস তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে। এই গল্পে কুসংস্কার, বহুবিবাহ, বাল্যবিবাহ, ঝগড়া, কানাকানি, কথা লাগানো, বউ পিটানো, সবাইকে নিয়ে এক কথায় বলা চলে বড় একটি পরিবারের গল্প। সবকিছুর সুন্দর চিত্র ফুটে উঠেছে এটাতে। কিছু কিছু গল্প একদম জীবনের সাথে কথা বলে। শিকদার বাড়িতে বাস করে বৃদ্ধ মকবুল ও তার তিন স্ত্রী সহ আবুল, রশিদ, ফকিরের মা ও মন্তু এবং আরো অনেকে। বৃদ্ধ মকবুলের চতুর্দশ বর্ষীয় বউ টুনির মনটা মকবুলের শাসন মানতে চায় না। সে চায় খোলা আকাশের নিচে বেড়াতে, হাসতে, খেলতে। তার সঙ্গী হিসেবে বেছে নেয় অল্প বয়সী সোঠা আমদেহি মন্তুকে। মন্তুর বাবা মা হারা অনাথ, বিভিন্ন কাজ করে বেড়ায়। টুনি আর মন্তু সকলের অগোচরে রাতের বেলায় বেরিয়ে পড়ে মাছ ধরতে, বর্ষায় যায় সাপ্তাহ তুলতে। এমনি করে দুজন দুজনার কাছে এসে যায়। অব্যক্ত ভালোবাসার জোয়ারে ভাসে ওরা দুজন, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারে না মনের কথা, লোক লজ্জার ভয়ে। সমাজের রক্তচক্ষু ওদের দূরে রাখে। গ্রাম বাংলায় যা হয়, কলেরা, বসন্তের বাতাস লাগলে উজাড় হয়ে যায় কয়েক ঘর মানুষ। ডাক্তার না দেখিয়ে তারা টুকটাক তাবিজ করে, এভাবেই দিন চলে। মকবুলের আকস্মিক মৃত্যুর পর মন্তু যখন মনের কথা টুনিকে খুলে বলে, তখন অনেক দেরি হয়ে গেছে। গুনুমুল্লা, আম্বিয়া, রশিদ, ফকিরের মা, সালেহা কেউই নেই। টুনির সঙ্গে মন্তুর অনেক দিন দেখা হয়নি। টুনি হারিয়ে গেছে ওর জীবন থেকে। তবুও টুনিকে মাঝে মাঝে মনে পড়ে মন্তু। এমনি করে অনেকটা সময় পার হয়েছে। রাতের বেলা সুরত আলীর ছেলে ওর বাপের মতোই পুঁথি করে, শোন শোন বন্ধুগণে সন্ধিয়া মন, ভেলুয়ার কথা কিছু শান সর্বজন। ভেলুয়া সুন্দরীর কথা সবাই জানে। একই তালে, একই সুরে হাজার বছরের অন্ধকার, এক ইতিহাস নিয়ে এগিয়ে চলে সবাই। হাজার বছরের পুরনো জ্যোৎস্না ভরা রাতে একই পুঁথির সুর ভেসে বেড়ায় বাতাসে। কালের আবর্তে, সময় গড়ায়, প্রকৃতিতেও পরিবর্তন আসে। শুধু পরিবর্তন আসে না অন্ধকার, কুসংরচ্ছন্ন গ্রাম বাংলার অচলায়তন সমাজে। আমরা যদি এই উপন্যাসটির চরিত্রগুলো বিশ্লেষণ করি, তাহলে বুড়ো মকবুল হলো শিকদার বাড়ির প্রধান ও মুরব্বী, আমিনা বুড়ো মকবুলের প্রথম স্ত্রী, ফাতেমা বুড়ো মকবুলের দ্বিতীয় স্ত্রী, এবং টুনি, যে হলো কেন্দ্র একটা চরিত্র, বুড়ো মকবুলের তৃতীয় স্ত্রী এবং উপন্যাসের নায়িকা হিসেবে তাকেই ধরা হয়। মন্তু হলো উপন্যাসের মূল চরিত্র,
টুনির সাথে যার ভাব দেখা যায়। আম্বিয়া করিমের বোন উপন্যাসের শেষ পর্যায়ে মন্ত্রীর স্ত্রী হয় সে। ফকিরের মা হল প্রতিবেশী, আবুল প্রতিবেশী, হালিমা আবুলের স্ত্রী এবং গনুমুল্লা ধর্মীয় ব্যক্তি সেও প্রতিবেশী। 2005 সালে জহির রায়হানের প্রথমা স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের কালজয়ী উপন্যাস হাজার বছর ধরে অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করেন। হাজার বছর ধরে চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবির তিনটি গান আশা ছিল মনে মনে, স্বপ্নে আইলো রাজার কুমার ও এই দুনিয়া দুই দিনের মুসাফির খানারে ভাই। জহির রায়হান এই লেখা মূল উপন্যাস থেকে নেওয়া এবং বাকি দুটি গান তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন ও হলুদ লাগাইয়া কন্যা সাজেরে এর গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। উপন্যাসে যদি আপনি শুধু মন্তু ও টুনির একটা সম্পর্ককেই অধিক গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আপনার কাজ সাহিত্য চর্চা না, বরং এটা বলতে পারেন অনেকগুলো বিষয়ের মধ্যে এটা একটা বিষয়। এই যে মকবুল বুড়া তার স্ত্রীদের দিয়ে গরুর কাজ করায়, আবার গরুর বিকল্প হিসেবে ব্যবহার করে, আবহমানকালের বাংলাতে ঠিক এমনটাই ছিল স্ত্রীর মূল্য। হিরণকে বিয়ে দিল হাল বলদ জমি দেখে, সেই পিচ্ছি হিরণ দুই দিন বাদে তালাক প্রাপ্ত হয়। আবুল পিটিয়ে পিটিয়ে বউদের মেরে ফেলে, কোনো বিচার পায় না এগুলো সমাজে। এইখানে নারীর যে হীন অবস্থা, নারীর যে পরাধীনতা, নারীর যে অসহায়ত্ব, এইসবই বিষয়, এইসবই এক একটা পরিচয় এই উপন্যাসের ভিতরে আমরা দেখতে পারি। এই যে এক কথায় বউ তালাক, গ্রাম্য কুসংস্কার, ওলার আক্রমণে গ্রাম শূন্য, গ্রাম্য জীবনে এক কষ্ট হতাশা, ফসল চাষের জন্য বৃষ্টির অপেক্ষা, একজোড়া বলদ জীবনের চেয়ে যেখানে মূল্যবান। তবে হ্যাঁ, আকর্ষণীয় ব্যাপার হলো মন্তু ও টুনি, একটা কিশোরী মনের ভাব, মনের সংকল্প, মনের চাঞ্চল্যতা, আবেগ, ভালোবাসা। যে বৃদ্ধের কাছে শুয়ে থাকলে মন পড়ে থাকে আরেকখানে, যে মন্তুকে পাবার জন্য যেভাবে চক্রান্ত করে, যে ভবিষ্যতে পরিকল্পনা করে, কিংবা বাপের বাড়ি মন্তুকে নিয়ে রাতে খেজুর রসের সন্ধানে বের হয়, এসব নারীর আরেক রূপ। নারী স্বার্থের জন্য যা করে, আবার আবেগে তা পরিত্যাগ করে। উপন্যাসে মকবুলের মৃত্যুর পর নদীর বুকে নৌকা ভাসান অবস্থায় মন্তু যখন বিয়ের কথা বলে, তখন নারীর আরেক রূপ বের হয়। এ যেন কিশোরী থেকে প্রাপ্ত বয়স্ক কোনো নারী, যে অসহায়ত্বের করুণ মুখচ্ছবি ফুটে তোলে, বলে তা আর হয় না মিয়া, তা আর হয় না। এইখানে পুরুষ আরেক অসহায়ত্ব প্রকাশ পায় মন্তুর হাত থেকে, বইটা ছুটে যায়। এই যে একে একে চলে যাওয়ার ওপারের যেই ব্যাপারটা, সেই একান্নবর্তী একটা সমাজের কর্তা হয়ে ওঠে মন্তু। যে মন্তু শেখ সারা জীবন মানুষের জন্য কবর খুঁড়েছে, সে দায়িত্ব মন্তুর। যে মকবুল প্রতিনিধিত্ব করেছে, সে দায়িত্ব মন্তুর। দুজন পরামর্শ দিবে, সে দায়িত্ব মন্তুর। আবার মানে এই যে একটা পরিবর্তন, এই শূন্যতা অভিযাত্রা এ একদিনের নয়। আবুল নেই, মকবুল নেই, সুরত আলী নেই, কিন্তু রাত হয়, দিন আসে, সূর্য ওঠে, সুরত আলীর জায়গাতে তার ছেলে পুঁথি পড়ে, রাত বাড়তে থাকে ধীরে ধীরে, পশ্চিম আকাশে চাঁদ হেলে পড়ে, রাত জাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ পাওয়া যায়। এ হাজার বছর ধরের গল্প যেন চলে আসছে আমাদের বাংলাদেশে, হাজার বছর ধরে সেই পুরাতন চাঁদ, পুরাতন সময়, পুরাতন রাত আমরা দেখতে পাচ্ছি।